أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে সোমবার বন্ধুপর সভাপতি এখানে উপস্থিত কেন্দ্রীয় জেলা অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমি ওর নাম বললাম না পরিচয় আমি কৃষ্ণতা বললাম খুব পেয়ে গেছে যে আমার তাই পাঁচ জন শিক্ষা আজকে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে একটা ছোট্ট মিটিং এর আয়োজন আপনারা যারা সকালের সময় নাস্তা হওয়ার মেসো থাকবেন বা বাইরে টাকা ঢুকাই গেলে বিভিন্ন জায়গায় গেলে কোথাও নাস্তা করা যায় তাও বয়সে বয়সে আপনারা তেল দিয়ে সাড়ে না রুটি তারা গরম করত তারা গরম হইলে আমরা তো নমিনেশন দেওয়ার মালিক নাই বাবুল ভাই যদি কেন্দ্রে নমিনেশন দিলে আমরা বিশ্বাস করছি আর মাত্রটা হয়ে গেছে কি বক্তা কিন্তু এটা আমরা তো এমন কইতে পারতাম না কেন্দ্র যতদিন পয়সা না দিলাম ততদিন পর্যন্ত আমরা কইতে পারতাম না তাই কইলে কিন্তু তারা গরম তো হতাম পারবো তারা তো কেন্দ্র এই আমরা গরম করে দিত না তে তারা গরমের প্রাথমিক পর্যায়ে শুরু হইল এটা কিটা আপনারা একমত আছেন আজকের মিটিংটা খুব ছোট আজকের মিটিংটা ইলা মিটিং করলে তো উত্তর নাই ইলা এটা অত বড় বড় মিটিং হতে হবে পাড়ায় পাড়ায় এর সাথে বড় হইতে হবে আর আমরা যে মিটিংটা পরবর্তীতে করবো এর ডাবল এর ফোরটা এর ডাবল এর ফোরটা এর ডাবল এর ফোরটা বিশাল হয়ে আলিয়াত আর নাইলে রেজিস্ট্রি মাত্র আমরা করবো আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আইবা আর প্রার্থী হিসাবে এর ইউএসএলের একটা স্কোপ আছে রাজনীতির তো একটা কৌশল আছে কৌশল বলতে আমি যে জিনিসটা বুঝি আমিও তো ইলেকশন করছি ও সিটির ভিতরে যখন পৌরসভা আছে স্কোপটা হইল আওয়ামী লীগের মনে করে খাড়াইলেও পাস নৌকা পাইলেও পাস এবার নৌকা লাগে তারা মারামারি বাড়াবাড়ি নৌকা তো পাইব একজন কিন্তু বাকি থাকবো আর অতীতে একজন যাও তারপর তার ও প্রতিক্রিয়া খারাপ থাকবে অথবা আওয়ামী লীগের নেচার হইল আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দুশ্মন আওয়ামী লীগের আর দেড়িয়ে কোনো দুশ্মন লাগে না মানুষের সাথে সংশ্লিষ্টতা না থাকলে মানুষে আপনার ভোট দিত নাই যত আপনি লেভেল লাগাইয়া উপা কিন্তু আপনার লেভেল লেখা হইত নাই মানুষের সাথে আপনার সম্পর্ক নির্বাচন বর্জন করবা যদি জাতীয়বাদীর মার্কা অত্যন্ত পপুলার আমরা নির্বাচন করি আমরা নির্বাচনের সময় আমরা একটাই স্লোগান থাকে আনা খাইয়া লাঙ্গল ইনশাআল্লাহ এইবারও আমরা নির্বাচন আনা খাইয়া লাঙ্গল স্লোগানটা দিয়ে আমরা আমি আয়োজন বেশি বক্তৃতা দিলাম না সিগনাল দিলা পেটো যত বেশি বুকলাম তত বেশি খাই না নি আমরা পেটো বুক কম থাকতে আমরা শেষ করে দিতাম আচ্ছা যাই হোক এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট জেলা জাতীয় পার্টির সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ মুক্তি আন্দোলনের অগ্রণী সৈনিক জনাব সাব্বির আহমদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
ছিলেন জেলা মহানগর কর্তৃক আজকের এই মত বিনিময় সভা আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমরা আজকে সংক্ষিপ্ত একটা আয়োজন করা হয়েছে, যার জন্য আমরা দাওয়াত দিয়েছি শুধু আপনারা নেতৃস্থানীয় যারা তাদেরকে দাওয়াত দিয়েছি, এবং মঞ্চে আজকে আমরা যারা আছি সবাই আমরা কেন্দ্রীয় নেতা, কারণ কেন্দ্রীয় নেতারা থাকার প্রয়োজন, কারণ আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমাদের জাতীয় পার্টির একটি মনোনীত প্রার্থী দেওয়ার জন্য আমাদের এখানে কেন্দ্রীয় নেতা এবং তৃণমূল নেতার প্রয়োজন, যার জন্য আজকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা একত্রিত হয়েছি। আজকে এখানে সভাপতি হিসাবে আমি বলব, আমি যতটুকু বুঝতে পেরেছি এবং যতটুকু জানতে পেরেছি এবং বক্তব্যের মাধ্যমে শুনতে পেরেছি, যে সবাই আমরা একমত যে নুরুল ইসলাম বাবুর ভাইকে আমরা প্রার্থী চাই, এটা কি সত্য? আমরা এই সভাপতি, আজকের সভার সভাপতি হিসাবে আমি ঘোষণা করছি যে নজরুল ইসলাম বাবুর ভাই আমাদের জাতীয় পার্টির প্রার্থী ইনশাআল্লাহ। আমরা, আমার বড় ভাই, আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা জনাব আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন তাওয়া গরম করার জন্য, আমরা জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে যেদিনই বার করবেন, যেদিনই আমরা অনুমতি পাব এবং যেদিনই আমরা পোস্টার পাব, আমরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি একটি গাড়ি প্রদর্শন করব পুরা শহরে। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসেছি, সবাই কৃতার্থ, যার জন্য আমরা একটা কথা আছে, এটা বেশি আমাদের সিলেট জকিগঞ্জে বলে বক্সি পাটি না খাইয়া লাগল দেখি, আমরা ফার্স্ট 10,000, 1,000, 2,000 খরচ করতাম পারিনি আমরা বাবুল ভাই পক্ষে জাতীয় পার্টির কারণে। আমরা বাবুল ভাই কি করবেন না করবেন, ওরা ওরা নির্বাচন করবেন, কিন্তু আমি আমার পাড়ায় নির্বাচন করব, এটাই আমার শপথ, এটা আমাদের শপথ থাকতে হবে। আমি আমার পাড়ায়, আমি আমার মহল্লায় আমি জাতীয় পার্টি করব এবং লাঙ্গলের জন্য আমরা প্রচারণা করব, আমি প্রচারণা করব, এই মনোভাব নিয়ে আমরা সবাই থাকতে হবে। বাবুল ভাই সাংগঠনিকভাবে উনি যা করার করবে, ওনার কমিটি আছে, আপনি যদি পারেন তাহলে উনি আমাদের খবর নেবেন, নতুবা আমরা এগিয়ে চলবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে এসেছি, কথা দিয়েছি, আর এখানে যারা আছেন সবাই 30 বছর থেকে লাঙ্গল নিয়ে লাঙ্গল লাঙ্গল করে ঘুমের 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 করে ওঠে, যার জন্য লাঙ্গলের জন্য একবার করে দেখি না ভাই, একবার করে দেখি লাঙ্গলের জন্য আমরা জেলা মহানগর সবাই একসাথে জাপিয়ে পড়ব। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, আমরা জেলা উপজেলা যারা আছি, সবার আত্মীয় স্বজন এই শহরে আছে, আমরা সবাই ইলেকশনের সময় অন্তত পক্ষে আমরা সবাই চলে আসব, জেলার থেকে যারা উপজেলার পর্যায়ে যারা আছেন সবার আত্মীয় স্বজন এই উপজেলা এই জেলায় আছেন, এই মহানগরে আছেন, আমরা সবাই মিলে এগুলো চেষ্টা করে দেখি, আল্লাহ আসতে দেখি না একবার, একবার দেখি না লাঙ্গলকে আমরা জয়যুক্ত করতে পারি কিনা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুকুম হয়। বক্তব্যের শেষে সবাইকে আজকের আজকে দুপুরের লাঞ্চের দাওয়াত রয়েছে, সবাই লাঞ্চ করে যাবেন, আর তার মাধ্যমে সবাই দোয়া করবেন। আমার মনে হয় এখানে একজন সুযোগ্য মানুষ আছেন আমাদের মধ্যে, সুন্দর দোয়া করতে পারেন, এই দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নাম তো হইলো আমার বারাকাত ভাই, তাই তো খুব সুন্দর।